সবাইকে নমস্কার। বানিয়াগাতি এসএন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার পরিচয় তোমাদেরকে দিয়ে নিচ্ছি। আমি স্বপন কুমার মণ্ডল, সহকারী শিক্ষক কম্পিউটার বানিয়াগাতি এসএন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ বেলকুচি সিরাজগঞ্জ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটি ক্লাস তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তো আশা নয় বিশ্বাস তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে। আর ক্লাস চলাকালীন সময়ে ক্লাস সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমি সেগুলোর দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ছাত্রছাত্রীরা, আমরা এখন মূল ক্লাসে চলে যাব। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে আমি দুটো বস্তুর সাথে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেব, বা দুটো বস্তু আমি তোমাদেরকে দেখাবো। বস্তু দুটি দেখে তোমাদেরকে বলতে হবে যে আসলে এদের নাম কি। তো চলো আমরা বস্তু দুটি দেখে নিই। সর্বপ্রথমে আমি তোমাদেরকে এটি দেখাচ্ছি, তোমরা দেখো অ্যাকচুয়ালি এটি কি, ভালো করে লক্ষ্য করো। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো যে এটির নাম কি। আরেকটি বস্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো নিশ্চয়ই তোমরা দেখতে পেরেছ যেটি আসলে কি। তো অনেকেই হয়তো এটার উত্তরও তোমরা ঝটপট লিখে ফেলেছ, তা যারা এখনো বলতে পারোনি তারা মিলিয়ে নাও উত্তরটা। আর যারা বলতে পেরেছ যে অ্যাকচুয়ালি এ দুটি বস্তুর নাম কি, তারা একটু মিলিয়ে নাও। আমি জাস্ট বোর্ডে এই বস্তু দুটির নাম লিখে দিচ্ছি, তোমরা এগুলো মিলিয়ে নাও। এ সম্পর্কে বিস্তারিত আমি কথা বলবো তোমাদের সাথে। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে যে বস্তুটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে, এক নম্বরে হচ্ছে কি, পেন ড্রাইভ, পেন ড্রাইভ। আর দুই নম্বরে যে বস্তুটি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটির নাম কি, সেটি হচ্ছে সিডি। তো শিক্ষার্থীরা, আশা করি বস্তু দুটি সম্পর্কে তোমরা অত্যন্ত পরিচিত। তো এই যে বস্তু দুটি আমি নাম লিখেছি, একটি হচ্ছে পেন ড্রাইভ আর একটি হচ্ছে সিডি, এই দুটি বস্তুর মধ্যে মিল কি তোমরা জানো? এই দুটো বস্তুর কাজের ক্ষেত্রটা কিন্তু এক, অর্থাৎ এই দুটো ডিভাইসের মধ্যেই কিন্তু আমরা তথ্য বা উপাত্ত বা ডেটা আমরা যাই বলি সেগুলো কিন্তু আমরা এখানে সংরক্ষণ করে রাখতে পারি। তো এই বস্তু দুটির নাম কি, এগুলো কোন ধরনের ডিভাইস তোমরা বলো। তো আশা করি তোমরা অনুমান করতে পেরেছ। তো বস্তু দুটির নাম হচ্ছে স্টোরেজ ডিভাইস, STORAGE, স্টোরেজ, DEVICE। শিক্ষার্থীরা, তোমরা ICT বইয়ের দ্বিতীয় অধ্যায় বের করো, দেখো সেখানে স্টোরেজ ডিভাইস নামে অপশন রয়েছে। তোমরা জাস্ট এই পৃষ্ঠাটি একটু বের করো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের, যেখানে মেমোরি বা স্টোরেজ ডিভাইস কিন্তু রয়েছে। তো আজকের ক্লাস মূলত মেমোরি এবং স্টোরেজ ডিভাইস নিয়ে। তো শিক্ষার্থীরা, আমরা একে একে এগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেব। তো পেন ড্রাইভ, পেন অর্থ হচ্ছে কলম, আমরা সাধারণত কলমগুলো পকেটে রাখি। তো আসলে এই ড্রাইভটিও দেখতে ঠিক কলমের মতোই, তো যার জন্য একে কিন্তু আমরা সিম্পলি পকেটে রাখতে পারবো। তো যেহেতু এই ড্রাইভটি পকেটে রাখা যায় খুব সিম্পলি, যার জন্য এটি দেখতেও কলমের মতো, এই জন্য এটিকে পেন ড্রাইভ বলা হয়। এটি এক ধরনের স্টোরেজ ডিভাইস। এছাড়া আরেকটি রয়েছে সিডি। তো সিডির পূর্ণরূপ কি, কম্প্যাক্ট ডিস্ক। সিডির পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, COMPACT, কম্প্যাক্ট, DISC। ডিস্ক বানানটা DISCও লেখা যায়, আবার এখানে কিন্তু DISKও লেখা যায়। তো দুটো বানানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, আমি জাস্ট একটা এখানে লিখে দিচ্ছি। তো দুটো বস্তু দিয়ে কিন্তু তথ্য বা উপাত্ত সংরক্ষণ করে রাখা যায়। তো পেন ড্রাইভ দিয়ে আমরা কী করি, ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এটি সবচেয়ে বহুল ব্যবহৃত বলা চলে। তো এছাড়াও কিন্তু আরও রয়েছে, আমি যদি আরও কিছু স্টোরেজ ডিভাইসের নাম লিখি, তো তিন নম্বরে আমি লিখতে পারবো কি, এখানে হার্ড ডিস্ক লিখতে পারবো। সর্বপ্রথম ইনলে এটাই লেখা উচিত ছিল, যাই হোক আমি লিখে দিচ্ছি হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক। এটাতেও কিন্তু ডেটা সংরক্ষণ করে রাখা যায়। এছাড়া আরও কিন্তু রয়েছে, তোমরা আরও বিভিন্ন ধরনের ফ্ল্যাশ ড্রাইভ তোমরা এগুলো কিন্তু নাম জানো। তো আপাতত তিনটির সাথে তোমরা পরিচিত হয় না, যে কম্পিউটারে যত ধরনের ডেটা থাকে সেগুলো কিন্তু হার্ড ডিস্কে জমা হয়। আর তোমরা যারা মোবাইল ব্যবহার করো, তো মোবাইলে তো এখানে তোমাদের থাকবে হচ্ছে মেমোরি কার্ড,
MEMORY মেমরি কার্ড CARD আমি তোমাদের এখানে চারটি ডিভাইসের নাম লিখিয়েছি তো চারটি ডিভাইসই হচ্ছে স্টোরেজ ডিভাইস কি যে ডিভাইসের মধ্যে কোনো তথ্য উপাত্ত বা ডাটা বিভিন্ন ধরনের ডাটা সংরক্ষণ করে রাখা যায় সেই ডিভাইসগুলোর নাম হচ্ছে স্টোরেজ ডিভাইস আমাদের তথ্য বা উপাত্ত বিভিন্ন সময় ভবিষ্যৎ প্রয়োজনে সংরক্ষণ করে রাখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা সেই ডেটাগুলো আমরা কিন্তু সেভ করে রাখি তো আমাদের সেভ করে রাখার এই ডিভাইস হচ্ছে এইগুলো তো এক নম্বরে আমি লিখেছি পেন ড্রাইভ দুই নম্বরে সিডি যেটাকে কম্প্যাক্ট ডিস্ক বলে হার্ড ডিস্ক তারপরে হচ্ছে মেমরি কার্ড তোমরা ঝটপট স্টোরেজ ডিভাইসগুলোর নাম লিখে ফেলো তো শিক্ষার্থীরা আমরা স্টোরেজ ডিভাইস নিয়ে কথা বললাম তো স্টোরেজ ডিভাইসের নাম বললে আমাদের কিন্তু মেমোরির কথাটাও কিন্তু চলে আসে তো আমি এ পর্যায়ে তোমাদের সাথে মেমোরি নিয়ে একটু কথা বলবো তো মেমোরি MEMORY মেমোরি এবং স্টোরেজ ডিভাইস আজকের পাঠের বিষয় দুটি মূলত স্টোরেজ DEVICE মেমোরি বা স্টোরেজ ডিভাইস মেমোরি কি মেমোরি শব্দটির বাংলা অর্থ হচ্ছে স্মৃতি তো আমরা সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো এই সবগুলো কাজ কিন্তু আমাদের মনে থাকে না তো আমরা তোমাদের যদি প্রশ্ন করি যে গতকাল তুমি কী কী কাজ করেছো তুমি হয়তো দু একটির নাম বলতে পারবে বাট A to Z সবগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারবে না আমি ধরে নিলাম তো তোমরা বলতে পারবে কিন্তু এই যে তোমরা গতকাল কী করেছো বা তার আগের দিনে বা গত সপ্তাহে বা গত বছর তো এইভাবে বিভিন্ন ধরনের তোমরা কী ধরনের কাজ করেছো তো সবগুলো মনে না থাকলেও কিছু কিন্তু তোমাদের মেমোরিতে কিন্তু রয়ে গেছে যার জন্য তোমরা বলতে পারো এই যে আমরা পূর্বের ঘটনাগুলো বা পূর্বের তথ্য বা উপাত্ত সম্পর্কে কিছু বলতে পারি তো এটা কীভাবে পারি এগুলো আমাদের মেমোরিতে কিন্তু সংরক্ষিত থাকে সেভ থাকে তো ঠিক বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল বা কম্পিউটার এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ডাটা বা উপাত্ত বা ইনফরমেশান বা তথ্য এগুলো কিন্তু আমরা সেভ করে রাখি তো সেই এই তথ্য বা উপাত্তগুলো সেভ করে রাখার ডিভাইসই হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইস তো এ পর্যায়ে যেহেতু তোমাদের সাথে মেমোরি নিয়ে কথা বলছি তো মেমোরি কি মেমোরি হচ্ছে স্মৃতি সংরক্ষণ করে রাখার একটি জায়গা তো সেই মেমোরি দুই ধরনের মেমোরি কয় ধরনের মেমোরি হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে স্থায়ী স্মৃতি আর একটি হচ্ছে অস্থায়ী স্মৃতি তো আমরা লিখছি একটি হচ্ছে র্যাম আর একটি হচ্ছে রম র্যাম এবং রম কি এ পর্যায়ে আমরা জানব তো র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি আমি একটু লিখে দিচ্ছি তোমরা এগুলো লিখে নাও র্যান্ডম RANDOM র্যান্ডম অ্যাক্সেস AECESS অ্যাক্সেস মেমোরি MEMORY আর হচ্ছে রম রিড অনলি মেমোরি RAD রিড অনলি মেমোরি এই যে দুটো স্মৃতি কম্পিউটারের স্মৃতিকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে র্যাম আর একটি হচ্ছে রম তো র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি এটি হচ্ছে অস্থায়ী স্মৃতি আর এটি হচ্ছে স্থায়ী স্মৃতি শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অস্থায়ী এবং স্থায়ী কি আমি সর্বপ্রথম তোমাদেরকে র্যাম নিয়ে কথা বলছি র্যামের ফুল ইলাবোরেশন হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটাকে আমরা অস্থায়ী স্মৃতি বলছি অস্থায়ী হচ্ছে যেটি স্থায়ী নয় আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করি কোনো ডাটা এন্ট্রি করি বা কোনো কিছু টাইপ করি সেটা কিন্তু টাইপ করা পর্যন্ত বা সেভ করার আগ পর্যন্ত যেটি ধরে রাখে সেটি হচ্ছে র্যাম বিদ্যুৎ চলে গেলে দেখবে যে পুরো ডেটা কিন্তু মুছে যাবে তো বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে র্যামের তথ্যগুলো কিন্তু মুছে যায় আর রম আমরা যখন ধরো আমরা একটা ওয়ার্ড ফাইলের কাজ করলাম একটা লেটার আমরা কম্পোজ করলাম যখন আমরা কম্পোজ করা অবস্থায় থাকবো সেটি কিন্তু র্যামে জমা থাকবে আর যখন আমরা সেটি সেভ করবো
সেভ কমান্ড যখন ব্যবহার করব সেটি কিন্তু আমাদের স্থায়ী স্মৃতি রমে চলে যাবে, অর্থাৎ হার্ড ডিস্কে কিন্তু এটি জমা হয়ে যাবে। স্থায়ী স্মৃতির সুবিধা কি, এটি ডিলিট না করা পর্যন্ত লাইফ টাইম কিন্তু এটি সংরক্ষিত থাকবে। অর্থাৎ তুমি একটি ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করেছো বা সেখানে MP3, MP4 বা যে কোনো ধরনের ডক ফাইল বা প্রেজেন্টেশন ফাইল, এনি কাইন্ড অফ ফাইল তুমি যদি সেখানে প্রিজার্ভ করে রাখো, সেটি ডিলিট করার আগ পর্যন্ত কিন্তু সেখানে এটি সংরক্ষিত থাকবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো তথ্য বা উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখা হয় হচ্ছে রমে। তো এ পর্যায়ে আমি তোমাদেরকে একটি একক কাজ দিচ্ছি, তোমরা খাতা কলম বের করো এবং একক কাজটি তুলে নাও। আমি এর আগে তোমাদেরকে স্টোরেজ ডিভাইস নিয়ে কথা বলেছিলাম, তোমাদের কাজ হচ্ছে তোমরা তিনটি স্টোরেজ ডিভাইসের নাম লিখবে। আমি কিন্তু তোমাদেরকে চারটি স্টোরেজ ডিভাইসের নাম এখানে লিখে দিয়েছিলাম, আমি এ পর্যায়ে তোমাদের কাছ থেকে তিনটি স্টোরেজ ডিভাইসের নাম লিখতে বলছি। তো একক কাজ, তিনটি স্টোরেজ ডিভাইসের নাম লিখো, তিনটি স্টোরেজ ডিভাইসের নাম লিখো, DGVIC এর নাম লিখো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্টোরেজ ডিভাইসগুলোর নাম লিখেছ, তারপরেও যারা লিখতে পারোনি তারা আরেকবার মিলিয়ে নাও। নাম্বার ওয়ান তোমরা হার্ড ডিস্ক, নাম্বার টু পেন ড্রাইভ, নাম্বার থ্রি তোমরা সিডি বা DVD। তো এই যে ডিভিডির ফুল ইলাবোরেশন হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। তো দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে কাজটি দিয়েছিলাম তোমরা মিলিয়ে নাও, যে তোমরা স্টোরেজ ডিভাইসগুলোর নাম প্রপারলি লিখতে পেরেছো কিনা। যাই হোক, আমি এটি মুছে দিচ্ছি। এ পর্যায়ে আমি তোমাদেরকে মেমোরি নিয়ে কথা বলেছিলাম, সেই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করছি। তো মেমোরির একক কি, মেমোরির একক হচ্ছে বিট। বিট কি, বিট হচ্ছে বাইনারি ডিজিট। তো মেমোরির একক হচ্ছে বিট, BIT, বিট থেকে এসেছে বাইট, তারপরে কিলোবাইট যেটাকে আমরা KB সংক্ষেপে লিখি, KB এটা হচ্ছে কিলোবাইট, তারপরে হচ্ছে MB এটাকে মেগাবাইট বলে, মেগাবাইট। তাহলে বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, GB, গিগাবাইট, তারপরে হচ্ছে TB, টেরাবাইট, তারপরে হচ্ছে PB, পিটাবাইট। শিক্ষার্থীরা, তো বিট, 8 বিট সমান হচ্ছে 1 বাইট। তো 8 বিট সমান হচ্ছে 8 বিট, 8 বিট সমান হচ্ছে 1 বাইট, আর 1024 কিলোবাইটে হচ্ছে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে হচ্ছে 1 পিটাবাইট। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যদি মূল বই নাও, এখানে কিন্তু বিশদভাবে দেওয়া আছে। তোমরা লক্ষ্য করো যেখানে 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট 1 কিলোবাইট, তারপরে 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। তো মেমোরির দিক থেকে এটি হচ্ছে একক, তারপরে কিন্তু ক্রমশ এগুলো বাড়ছে। তো কম্পিউটারের যে মেমোরি সেটি কিন্তু গিগাবাইট দিয়ে পরিমাপ করা হয়। তোমরা এটি মনে রাখবে, এটা সাধারণত বহুনির্বাচনী অভিক্ষাতে এটি থাকে, যে হার্ড ডিস্ক পরিমাপের যে একক সেটি হচ্ছে GB, গিগাবাইট। শিক্ষার্থীরা, তোমরা এগুলো তুলে নাও। তো আশা করি এগুলো তোমরা তুলে নিয়েছো আমি বলার সাথে সাথেই। তো আজকের ক্লাসটি বেশি লং করব না, এখানে হয়তো ক্লাসটি শেষ করে দিব। তো ক্লাস শেষ করার আগে তোমাদের একটি বাড়ির কাজ আমি দিচ্ছি। তো আমি তোমাদেরকে যে যে বিষয় নিয়ে কথা বললাম, বিশেষ করে মেমোরি, স্টোরেজ ডিভাইস, তো তোমাদের কাজ হচ্ছে স্থায়ী স্মৃতি আর অস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য কী। তোমাদের আমি দুটি বাড়ির কাজ দেব,
বাড়ির কাজ, বাড়ির কাজ। এক নম্বরে স্থায়ী স্মৃতি এবং অস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য লিখো। আচ্ছা, দুই নম্বর কাজ, পাঁচটি স্টোরেজ ডিভাইসের নাম লিখো। পাঁচটি স্টোরেজ ডিভাইসের নাম লিখো। শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই বাড়ির কাজটি অত্যন্ত সুন্দরভাবে করবে। এক্ষেত্রে তোমরা তোমাদের মূল বইয়ের সহযোগিতা নিতে পারো, তাহলে প্রশ্নের উত্তর করতে তোমাদের অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। প্রথম কাজটি দিয়েছি তোমাদের স্থায়ী স্মৃতি এবং অস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য, আর দ্বিতীয় কাজটি দিয়েছি পাঁচটি স্টোরেজ ডিভাইসের নাম লেখো। তোমরা এই বাড়ির কাজটি করে আমার এই যে ভিডিওর যে কমেন্ট বক্স, সেখানে তোমরা পিকচার আকারে বাড়িতে লিখে সেটি মোবাইল দিয়ে ছবি তুলে কমেন্ট বক্সে পিকচার আকারে তোমরা দেবে, এবং অবশ্যই বাড়ির কাজের নিচে তোমাদের নিজেদের নাম, শ্রেণী, রোল এগুলো তোমরা লিখে দেবে। এখানে তোমরা বাড়ির কাজটি কমপ্লিট করার পরে নাম, শ্রেণী, রোল, তারপরে হচ্ছে শাখা, এটি তোমরা লিখে এরকম একটা বক্সের মধ্যে লিখে জমা দেবে। আমি সেগুলো দেখব এবং সেগুলো দেখে তোমাদেরকে ফিডব্যাক দেব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি পুরো ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাস সংক্রান্ত অবশ্যই কোনো জিজ্ঞাসা থাকলে আমি আগেই বলেছি কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে, তোমরা সেখানে কমেন্ট করতে পারো। সবাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করো, বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করো, আর খুব প্রয়োজন না হলে বাইরে যাওয়া থেকে বিরত থাকো। তো সর্বোপরি আমি বলবো তোমার পিতামাতার কথা তোমরা মান্য করবে, আর তাদের কথা মতোই তোমরা আসলে চলবে। আর আমাদের বানিয়া গেতে এসএন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের যে অনলাইন ক্লাস, সেগুলো কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে নিজস্ব অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে, তোমরা ইংরেজিতে যদি সার্চ করবে বানিয়া গেতে এসএন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ইংরেজিতে লিখবে, তোমরা পেয়ে যাবে। তো সেখানে তোমরা নিয়মিত ভিজিট করবে, এবং তোমার বন্ধুদেরকে আমাদের স্কুলের যে ফ্যান পেজ সেটা অবশ্যই লাইক দিতে বলবে। লাইক দিলে হবে কি, আমাদের অনলাইন ক্লাসের ভিডিওগুলো দ্রুত তোমাদের ওয়ালে কিন্তু চলে যাবে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি।